আমার পাহাড়ি ভাই যারা আছে সব পাহাড়ি বলতে সবাইকে বলতেছি আমরা সেনাবাহিনীকে সাহায্য করি যাতে আমরা শান্তিতে থাকতে পারি এবং সেনাবাহিনী থাকলে আমার অপকার কিছু নাই আপনার তো ক্ষতি আমরা করতেছি না আমরা করতে করতেছি সন্ত্রাসীর ক্ষতি সেই জায়গায় আমরা ফিরে আসি আমরা সার্বভৌমত্ব রক্ষার জন্য ভারতকে শত্রু মনে করি পাহাড়ি ভাইদের বলবো ভারতে প্রস্তুশন চলবেন না আমার উচিত ছিল দেওয়ার আগে আমাদের স্বাদ হাসপাতালে আহত অবস্থা আছে আমরা একটু করে খাওয়াই লজ্জা লাগে বলতে একটা মন্ত্রণালয় আছে বসে আরাম এসির মধ্যে ওরা গরমে মারা যাচ্ছে কষ্ট পাচ্ছে বউ টাকা চাচ্ছে খাবারের জন্য বাচ্চা কোলে দুধ খাচ্ছে আমার আর ভাষায় বলার নাই বিকেলে হাসান নিজের টাকা ছিল কিছু দান করছে প্রধানমন্ত্রী মানসিক রোগী উনি কি বলেন না বলেন কিছু আসা যায় না ভাবতে হবে খ্রিস্টানরা কোন জাতি মনে রাখতে আমাদের একান্ন ভাগ লোক বাংলাদেশের বা বাংলাদেশের বাঙালি আপনি যেভাবে করেন এ redistribute করতে পারবেন না তবে রক্তকরণ হবে আমি এর জন্য বলি সবাইকে শিক্ষিত করি সমবন্টন করি সম্পদের আপনারা বিশাল পাহাড় পরে আছে কোনো কাজ করতেছেন না তার করতেও দিচ্ছেন না ফরেস্ট ওই টাকার বিনিময় পাহাড়ে বিনিময় সে গাছ লাগায় কাগজ কলমে আবার কাগজ কলমে গাছ ধ্বংস করে আমরা সম্পদের কত ব্যয় করি বেড়ালো যেটা ডেলোজেটা বলছে নিরাপত্তার কারণে ঠিকঠাক সেনাবাহিনীকে পূর্ণ দিয়ে যে কম দিয়ে যে ক্যাম্প ছেড়ে দেওয়া হয়েছে আবার যেহেতু ওরা কথা রাখে নাই অস্ত্র নিয়ে ঝঞ্ঝা কি পরিমাণ অস্ত্র দেওয়া তোমার বোঝানো যাবে না রকেট লঞ্চার সহ মোটর সহ তারা সমৃদ্ধ যে কোনো দিন যে কোনো অঘটন ঘটতে পারে কিন্তু আমি মনে করি আমাদের ক্যাম্পগুলো থেকে আবার আমরা আসি আমাদের আমাদের প্রশিক্ষণও হয় এটা আমাদের প্রশিক্ষণও হয় আমাদের জন্য দরকারও সেম টু আনসার প্রশিক্ষণ হয় দরকার হয় আমরা সবাইকে সম্মানিত দেখবো সাধারণ জনগণ নিরীহ ওরা বেছে নেয় অশিক্ষিত ছেলেদের কি কাজ করায় ভুয়া একটা একটা স্লোগান দিয়ে এদেরকে তুলে দেয় আমার মনে হয় এটা সময় এখন সময় এদেরকে সৎ পথে গাইড করা সরকারের স্কিম নেওয়া উচিত অজপাড়া গায় এমন এখন তো রাস্তা এমন করা হয়েছে ভারতের পেস্টিশনে পুরো পাহাড়ে বোঝানো যাবে না এটা আমার দেশটা ভারতের শান্তি রাস্তাঘাড়ি করা হয়েছে যাই হোক আমি সবসময় বলবো আমরা এক পতাকা নেচে থাকি শান্তিতে থাকি এই সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী এখানে চাকমা মামা বৌদ্ধ সবাই আছে আমার পাহাড়ি ভাই যারা আছে সব পাহাড়ি বলতে সবাইকে বলতেছি আমরা সেনাবাহিনীকে সাহায্য করি যাতে আমরা শান্তিতে থাকতে পারি এবং সেনাবাহিনী থাকলে আমার অপকার কিছু নাই আপনার তো ক্ষতি আমরা করতেছি না আমরা করতে করতেছি সন্ত্রাসীর ক্ষতি সেই জায়গায় আমরা ফিরে আসি আমরা রক্ষার জন্য ভারতকে শত্রু মনে করি পাহাড়ি ভেদে বলব ভারতে চলবেন না অন্যের কানপড়া চলবেন নিজেদের ক্ষতি হবে এটা জলজন্ত প্রমাণ এর এই আমাদের দেশের বাঙালি শরণার্থীপূর্ণ বাসন তারা আপনারা এই গাদ করছেন তাই এই কাজটা হয়েছে আওয়ামী লীগের যারা আমাদের আওয়ামী লীগের তো কোনো দর্শন নাই লুটপাট হলো দর্শন নুটপাত দর্শন কিসের জন্য দেশপ্রেম নিলো কি উনি কিভাবে কবুতরটা উড়াবেন আকাশে আর নোবেল পতাকা নেওয়ার জন্য পাগল হয়ে গেলেন নিয়ে আসতেন দশ লাখ রোহিঙ্গা এই রোহিঙ্গা কিভাবে ফিরত যাবে একবার চিন্তা করছেন যা দোবেল দোবেল ভারতীয় গোয়েন্দারা যা বলে তাই উনি বলে উনি ভারতের প্রতিনিধি এটা একটা ভারতের রাজ্য ভারতের প্রতিনিধি শাসন করতেছেন ইনশাল্লাহ আমরা আশা রাখি এত হতাশ হই না আমাদের ছাত্রদেরকে সাথে রাখতে হবে ইনশাল্লাহ আর আমাদের রাজনীতিদের জানতে হবে এটা বাংলাদেশ রক্তের বিনে পাওয়াই স্বাধীনতা সুতরাং আমরা আমাদেরকে ছোট করে দেখার কোন স্কোপ নাই আমাদের অনেক শক্তিতে সামর্থ্য আছে যেই ভয় আমাদের ভেঙে গেছে এই আন্দোলনে আমার মনে হয় ভয় আর থাকবে না সব ভয় চলে যাবে সাহস হবে সবাই বুক ফুলে তাক সবাই হাঁটবে স্বাধীনভাবে চললে ইনশাল্লাহ আমরা বিজয় হব তবে হতাশা থাকবে এটাকে আমাদের চোখ দিয়ে দেখাইতে হবে সমালোচনা করে আপনি এই জায়গায় ভুল করবেন যেমন ইলিশ মাছ আমি অবশ্যই সমালোচনা করবো আমার একটা বিপ্লবী একটা ছেলে যারা হাসপাতালে আছে একটা ইলিশ আমার তো মনে হয় খেতে পারে নাই আপনি কোন হিসাবে দেন এত মাছ আপনার টাকা এত কমতে হয়ে গেল আমার উচিত ছিল ইলিশ মাছ দেওয়ার আগে আমাদের সাথে সাথে হাসপাতালে আহত অবস্থা আছে এক টুকরো করে ইলিশ মাছ খাওয়াই লজ্জা লাগে বলতে একটা মন্ত্রণালয় আছে বসে আরাম এসির মধ্যে ওরা গরমে মারা যাচ্ছে কষ্টে পাচ্ছে বউ টাকা চাচ্ছে খাবারের জন্য বাচ্চা কোলে দুধ খাচ্ছে আমার আর ভাষায় বলার নাই বিকেলে হাসান আসির নিজের টাকা ছিল কিছু দান করছে আমি তো লজ্জায় আমি ওই প্রস্তুত ছিল না আমার আর আমার সামর্থ্যও ছিল না মানে খুব আমি খুব লজ্জা মানে আমি কি বলবো উপদেষ্ট করে বসে আছে স্বাস্থ্য মন্ত্রণালয় তো অফিস বন্ধ করে দেওয়া হচ্ছে তালামের আপনাদের দেওয়ার কথা না এটা তো মানে মানে এটা ব্যক্তিগতভাবে লজ্জায় পরে বাবা লজ্জায় পরে হাত পাতলে তখন কি করবে আমার মাথা নেচু হয়ে গেছে আমার লজ্জায় কি কি দেখতেছি যারা আমার স্বাধীনতা জেলসে ভিক্ষা করতে তো কাছে 24 সালে 24 সালে আর 24 সালে তাও আর কি মানে বিস্তর অবস্থা নাই ময়লা কাপড় মানে আপাম বলতে পারবো না আমি বলতে জানি আমার আমার এত লজ্জা লাগছে গর্ব করব কিন্তু এদের এই অবহেলিত জীবন ক্ষমতার দন্দে তার বসে আছে করে স্যার আমার আমার এই দিন দিন সেই একটা বাপ এদের পাশে দাঁড়ানাই যাও না লজ্জা আমার কিচ্ছু বলার নাই আমি পার্বত চট্টগ্রামে আশাবাদী সেনাবাহিনী জনগণের স্বার্থে আসবে সন্ত্রাসের বিপক্ষে কাজ করবে জনগণের বিপক্ষে যাবে না